আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পাহাড় রূপা ব্লগস। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মাত্র স্কুল থেকে আসলাম, ভাড়াবিকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে গোসল করে খাইয়ে পানি দিয়েছি, ও ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি ঝটপট রান্নাটা সেরে ফেলবো। আর স্কুল খোলা থাকলে কাজ গুছিয়ে না করলে অনেক প্রবলেম হয়ে যায়, কাজ শেষই হতে চায় না। তো আজ রান্নাটা একটু বেশি করে করব, কারণ ওর স্কুল খোলা থাকলে, স্কুল থেকে আসার পরে রান্নাটা করা থাকলে তাদের চোখে তাড়াতাড়ি খাওয়ানো যায়। এই জন্য রান্না একটু করে নেবো বেশি করে, আর ওর জন্য আলাদা করে তরকারিও করব। আর কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো আমার ভিডিওর সাথে থাকবেন। এটা করলা, এই করলা আমি আলু করলা কেটে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, কারণ আমার করলা গুলো নষ্ট হয়ে যেতে পারতো, তাই জন্য আমি করলা গুলো কেটে ডিফ্রিজে রাখি। আর ডিফ্রিজে রাখছি এই জন্য যে আমার রান্না করতে একটু বেশি সময় লাগে, নরম ফ্রিজে, এর জন্য আমি রাখিনি। এটা ধুয়ে একদম পরিষ্কার করে ডিফ্রিজে রাখছি। এটা এখন জাস্ট রান্না করলেই হবে, এটা কিছুই করতে হবে, সব রেডি করা আছে। আর এখানে আমি ফালাবির জন্য তরকারি রান্না করতেছি, মাছ রান্না করতেছি, ঝোল করবো। আর এই যে আমাদের বাসার পাতলা ডাল, যা প্রত্যেক দিনই চলে, একদিন না হলেও হয় না। আর আজকে একটু সব রান্না বান্না একবার একটু বেশি করে করে দিচ্ছি, এজন্য ডালটাও একটু বেশি করে করছি, কারণ ভাড়াবির স্কুল খোলা, দেখা যাচ্ছে যে স্কুল থেকে এসে রান্না করে খাওয়াতে একটু সময় লেগে যায়, এজন্য ওর জন্য তরকারিটা একটু বেশি করে ফেলছি। আর যদি এই তরকারি ডাল এগুলো করা থাকে, তাহলে দেখা যাচ্ছে আমার স্কুল থেকে এসে ওকে খাওয়াতে সুবিধা হয়, তাড়াতাড়ি গরম করে নিলেই হয়ে যায়। ডালটা একটু বেশি রান্না করছে আর তরকারিটা একটু বেশি রান্না করছে। আর আমার এই কড়াইটা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এটা আমার সংসার জীবনের শুরু থেকে এই কড়াইটা আমার সাথেই আছে। আর এই কড়াইটার মায়াও ত্যাগ করতে পারি না, আর রান্না করতেও ভীষণ ভালো লাগে। কড়াইটা কালো হয়ে গেছে কিন্তু রান্না করতে অনেক মজা, এজন্য আমি রান্না করি। কড়াইটা দেখে কেউ কিছু ভাববেন না, করলা তরকারি চটচটি করবো। এটা হাত দিয়ে মাখিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমি আজকে হাত দিয়ে মাখাবো না, কারণ আমার এগুলো ছিল আর ডিপ্রিজে থাকার কারণে এটা শক্ত। আর শক্ত যদি আমি হাত দিয়ে মাখিয়ে করি, তাহলে শক্ত বরফটা গলে যাবে, আর বরফ গলে গেলে এটা সেদ্ধ হবে না, তবে এটা খুব একটা টেস্ট লাগবে না। সবসময় এটা ডিপ ফ্রিজে কোনো সবজি রাখলে সেটা বরফ অবস্থায় চুলায় দিতে হবে, তাহলে মনে হবে বাজার থেকে নিয়ে আসার পর যে সবজি রান্না করলে যে টেস্টটা থাকে একদম সেটা হবে। আর এটা যদি বরফ গলে যাওয়ার পরে রান্না করা হয়, তাহলে এটা সেদ্ধও হয় না, খেতেও খুব একটা মজা লাগে না, তাই আমি বরফ সহ দেবো, এজন্য এটা আর আমি হাত দিয়ে মাখালাম না। আর আমি এখানে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা বাটা, আর কিছুই দেবো না, হলুদ লবণ মরিচের গুঁড়া এটাই দেবো, আর কিছুই দেবো না, কারণ এটা চটচটি, এটা বেশি কিছু দেওয়া লাগে না, এটা বেশি মশলা ইউজ না করলেই মজা লাগে। মরিচ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর কাঁচা মরিচ কেটে দিই, মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। আমি যে কাঁচা মরিচ রেখেছি, কাঁচা মরিচটা দিয়ে ঝাল বেশি দেবো, আর মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা করলার তরকারি, করলা ভাজি করলে কি বাহার খায়, আর এছাড়া রান্না করলে এভাবে চটচটি করলে করলা সে খায় না, এটা আমি একাই খাবো, এই জন্য মাছ খুব একটা বেশি দিন এখানে শুধু মাথা টাথা এগুলোই দিয়েছি, আর কিছুই দেন নেই, কারণ এটা আমি একাই খাবো। করলা রান্নাটা খুব একটা খেতে পারে না, সে শুধু ভাজিটাই খায়। আর আমি এর মধ্যে এখন করলাগুলো দিয়ে দিই, হয়তো অনেকে ভাবতেছেন মাছটা কষিয়ে নিলাম না, কারণ এটা মাছ কষাবো না, এটা হাত দিয়ে মাখালে যেভাবে দেয় আমি ঠিক সেভাবেই করতেছি, এজন্য এটাতে মাছ কষানোর প্রয়োজন হবে না। আমি একবার এটা পানি দিয়ে কষিয়ে দিব, টেস্টটা খারাপ হবে না, অনেকটাই ভালো হবে, এটা অনেক মজা হয়। যারা করলা পছন্দ করেন তাদের জন্য অনেক আর কি ভালো লাগবে, যারা আমার হাজবেন্ডের মতো করলা পছন্দ করেন না তারা খেতে পারবেন না, যারা পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে।
এখন পানিটা দিয়ে দেবো। সবজি নষ্ট করে ফেলে দেওয়াচ্ছে, ওভাবে কেটে ফ্রিজে রাখলে পরে সুবিধা মতো রান্না করে খেলে আর কি সবজিও নষ্ট হলো না, আবার তরকারি করে খাওয়াও গেল। আমি মাঝে মধ্যে নর্মাল ফ্রিজে সবজি অনেকদিন রাখা যায়, কিন্তু তারপরে যখন সবজিগুলো খাওয়া হয় না, আমার খেতেও ভালো লাগে, অন্য কিছু খাই, তখন ওই সবজিগুলো নর্মাল ফ্রিজে রাখলে দেখা যায় বেশি দিন নষ্ট হয়ে যায়, ওটা খাওয়া যায় না, তখন আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখি, তখন আমার সুবিধা মতো বের করে আমি রান্না করি। রান্নার পর মনে হবে না যে এটা ডিপ ফ্রিজে ছিল, আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব, কারণ আমার যেহেতু হাতে সময় কম, রান্না এগুলো সবগুলো শেষ করতে হবে, এখনো আমার গরুর মাংস রান্না বাকি আছে, আর আমি একটু বাচ্চার স্কুলও খোলা, আরও অনেক কাজ আছে, সেজন্য আমি এটা বসিয়ে দিয়ে অন্য কাজগুলো করে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো ঝটপট কেটে নিব, তরকারিগুলো চুলায় বসে দিয়েছি, এখন মাংসটা কেটে আমাদের হাতে মাংসের পিস একটু ছোটো খাই, বড়ো মাংস পিস পছন্দ করে, তারপর আমি মাঝে মাঝে করি। আমার চাকুর ধারটা একটু কমে গেছে, এটাতে একটু ধার করতে হবে। আর এই জায়গায় ফাড়ানি তরকারিটা হয়ে গেছে, এই যে আর একটু থাকলে এটা হয়ে যাবে, আর একটু ঘন আসলে এটা নামিয়ে নেব। মাংসগুলো এখন ধুয়ে সব রেডি করে নিবো, খারাপের যে ঝোল রান্না করছি মাছে এটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। করলার তরকারিটা হয়ে গেছে, সাইডে তেল গরম করে তরকারিটা একদম ঝোলটা শুকিয়ে, তারপরে যখন তেল বের হয়ে আসবে তখন এটা হয়ে যাবে। আর এই যে দেখেন আলু, আলুটাও সেদ্ধ হয়ে গেছে একদম, আর করলাটাও সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটা ডিপ ফ্রিজে ছিল। তো সবজি অপচয় না করে, নষ্ট না করে, রান্না করার সময় না থাকলে, খেতে ইচ্ছা না করলে ওই কেটে ডিপ ফ্রিজে রাখলে পরে নিজের সুবিধা মতো খাওয়া যায়। এটা আমার আমি লবণ টেস্ট করে দেখেছি, তবে এটা অনেক মজা হচ্ছে, আর এটা আসলে খেতে সবসময় মজা হয়। এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, আমার মা এই রান্নাটা করে, মা হাত দিয়ে মেখে করে, অনেক মজা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার মা প্রায় এই তরকারিটা করে, আমার খুব পছন্দের। তো ভালো লাগলে আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেবো, চুলাটা অফ করে দেবো। এই পাশে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে, গরুর মাংসটা বসিয়ে দিবো, আর এর ফাঁকে আমি ভাড়াবির তর ঝোল রান্না করলাম মাছে, সেটা হয়ে গেছে, এটা হয়ে গেছে ডাল, তারপর আমি দুধটা জাল করে নিয়েছি, নিয়ে ভাড়াবিকে খেতে দিয়েছি। এখন আমি গরুর মাংসটা রান্না করে ফেলবো, আমার কাজ মোটামুটি গুছানো হয়ে গেছে। এখন আমি এখানে এলাচ, দারচিনি, লং আর তেজপাতা রেখেছি, আর একটা বড় এলাচ রেখেছি, আর হতে পেঁয়াজ পাতা, সামান্য ভেজে নিব, এতে এলাচ দারচিনি গুলোর একটু ফ্লেভার আসবে, পেঁয়াজটা হালকা একটা বাদামি কালার হয়ে আসবে। আর বেশি এখন ভাবো না, এর মধ্যে আমি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, গোল গোল করে কেটে রেখেছি। তারপর এখানে আমি এর মধ্যে আদা, রসুন আর তেল, আমার মশলাতে দেওয়াই থাকে, তেল বের হয়েছে, আমি এটা একসাথে করে রেখেছিলাম, পেস্টটা এখন দিয়ে দেবো, পানি দিয়ে দেবো, মশলা দিয়ে একদম
লবণ, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো, মশলাটা কষাবো না, তারপরে মাংস সহ মশলাটা কষাবো। আজকে এভাবেই রান্না করবো। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, নাড়া চাড়া পরে দেবো, কমে আসলে তারপরে নাড়া চাড়া দেবো। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, ক্লিন করে নিয়েছি। এখন দেখি মাংসটা কোন পর্যায়ে আছে। এর মাঝে আমি আর একবার নাড়াচাড়া হয়ে নাই, এখন সব মশলা মাংসের ভিতরে চলে গেছে, একদম মিষ্টি হয়ে গেছে। আমি এখন একটা ভালো কাঁচা মাংস নিয়ে দিয়ে দেবো, সুন্দর ফ্লেভার আসে, আর বাকি কাঁচা মাংসগুলো পরে দেবো। এইভাবে আমি আস্তে আস্তে মাংসটা কষিয়ে নেবো, আবার ঢাকনাটা ঢেকে রেখে দেবো, আর এর মাঝে আমার কুকুরের যে কাজগুলো আছে সবগুলো আমি সেরে দেবো। এখন আর একটু আলু দিয়ে দেবো, কারণ মাংসতে অনেক তেল, যে দেখুন শুধু তেল, আজকে মাংসতে তেল বেশি, তো এত তেল, আলু দিলে একটু তেলটা কমেও আসবে, আবার আমার বাচ্চাও খেতে পারবে, আর মাংসের সবাই আলু পছন্দও করে, দিলে সবারও একটু খেয়েও মজা হবে। আলুটা সবারও অনেক বেশি পছন্দ, আলু না দিলে যেন চলেই না। তারপরে আমি আলু একটু, যে আলু দেওয়া শেষ, আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি, কষানো শেষ, আমি ঝোল দিয়ে দেবো, পানিটা দিয়ে দেবো। কাঁচা মরিচ দিয়ে দেবো, আর এই যে রসুন রেখেছি এই রসুনগুলো দিয়ে দেবো। এই রসুনগুলো খেতে ভালো লাগে, সেদ্ধ হয়ে আসলে রসুনটা খেতে অনেক মজা হয়, আর আপনাদের ভাই অনেক পছন্দ ওই রসুন, এই জন্য আমি মাঝে মধ্যে দিই, আবার মাঝে মধ্যে ভুলেও যাই, আজকে দিয়ে দিলাম। রসুনটা খাওয়াও ভালো, সে রসুনটা খেতে পছন্দ করে। তো এই যে মাংস পানি দিয়ে বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো মাংসটা হওয়া পর্যন্ত। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, তারপরে একটু ঝোল দিলাম, আলুটাই সব মিলে অ্যাডজাস্ট হয়ে আসবে, আর রসুন কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি, শেষ চুলার জাল বানিয়ে দেবো, মাংসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। রান্না হয়ে গেছে, এই যে ঝোল একদম পারফেক্ট, সব কিছু, আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে সব কমপ্লিট, একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম, চুলো বন্ধ করে দিয়েছি, মাংস হয়ে গেছে, আমার রান্না বান্না শেষ, এখন চুলো বন্ধ করে দিয়েছি। সব রান্না শেষে মন চাচ্ছিল একটু চালের আটা রুটি বানিয়ে খাই, তাই আবার কয়েকটা রুটি বানাইছি, তাও 10-15টার মতো রুটি বানাইছি। তো এই যে মাংস দিয়ে খাচ্ছি, মাংস দেখে রুটির কথা খুব মনে হচ্ছিল, তাই আবার বানিয়ে ফেললাম ঝটপট। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, আবার পরে কথা হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর খাবার দাবার অনেক মজা হয়েছিল, অনেক ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, আর ওদেরও ভালো লেগেছে। ফারাবির তরকারি ফারাবির অনেক পছন্দ হয়েছে, সে অনেক মজা করে খেয়েছে। যাই হোক, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশে বিদেশে যে যেখান থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার অক্ষুণ্ণ ভালোবাসা, আর যারা এখনো আমাকে সাপোর্ট করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করে নিন, আপনারা পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে সাহস পাবো, তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।